ফ্রেন্ড নমস্কার, আপনারা দেখছেন মাই ড্রিম মাই লাইফ, আর আপনাদের সাথে রয়েছে আমি প্রতিমা। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে এবং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখুন ফ্রেন্ড, এখানে রয়েছে 1 কিলো কাতলা মাছ। এটাকে আমি এখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। দেখুন ফের নুন আর হলুদ দিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে একটু ম্যারিনেশন করে নেব। এখন ফ্রেন্ড আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে রয়েছে লঙ্কা আর হচ্ছে আদার কিউব, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, মাত্র গরম করে নিলাম, মানে ভেজে নিলাম একটু শুকনো খোলা। আর আমি জিরেটা গুঁড়ো দিব, পরে ইউজ করবো, আমি এটা একটু একটু পেস্ট করে নেব এখন। দেখুন ফ্রেন্ড, আমার আলু আর হচ্ছে ফুলকপিটি ভাপানো হয়ে গিয়েছে এবং এটি এখন তেলে একটু হালকা করে ভেজে নেব। যে তেল দিয়ে দিয়েছি এটা অবশ্য মাছ ভাজারই তেল, এটাতে আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তারপর এবারে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। একটু দিয়ে দিচ্ছি লবণ, যদি এখন আলু আর ফুলকপিটা ভেজে নেব। দেখুন ফ্রেন্ড, আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, সরি ফ্রেন্ড জিরে গুঁড়ো। ওয়েট একটু গুলে রাখবো মশলার সাথে। দেখুন ফ্রেন্ড আমার কি কি লাগছে, লাগছে পেঁয়াজ কুচুনো, আর সম্বারাতে দিব আমি মানে ফোড়নে দিব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা জিরে। আর দেখুন আমার এদিকে আলু আর ফুলকপিটি ভাজা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নেব। আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দুফালা করে নিয়েছি, দিচ্ছি গোটা জিরে। দূর থেকে এখানে তেলটা খুবই অল্প দেখা যাচ্ছে তাই না, কিন্তু তেল আমি দিয়েছি ভালোই। বা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। আমার পেঁয়াজ আর মশলা সব মানে যা দিয়েছিলাম সব হয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে নিব। দেখুন ফ্রেন্ড, মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। আমি সমস্ত কিছু একটু চিনি দিয়ে থাকি, তাহলে টেস্টটা একটু ভালো আছে, আপনারা না দিলে স্কিপ করতে পারেন। দেখুন ফ্রেন্ড, এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন এটা আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। মশলাতে ধনিয়া পাতা দিয়ে আইসি কষালে রান্নাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো আসে।
এবার আমি এতে দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে এবং এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার এটা ফুটতে দেবো। দেখুন ফ্রেন্ড, আমার ঝোলটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। আমার ঝোলটি পুরোপুরিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার একে একে মাছগুলোতে দিয়ে দিচ্ছি। সব মাছ এক এক করে দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এতে অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের কলকলি। কলকলি নামটা ঠিক আছে না? একদমই না। কলকলি একটা নাম হলো নাকি? এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে রেডি হয়ে গেল আমার, এখন এটা আমি নামিয়ে নিব। তাহলে এখনের মতো নমস্কার। আপনারা প্লিজ এটা বানাবেন বাড়িতে এবং আমাকে জানাবেন কেমন হলো রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।